সাধারণ পাবলিক হাই হুতাশ করছে, তো আমরা আজকে কৃষকদের সাথে সেই তথ্য নিয়ে কথা বলবো। তো আপনি আমাদের সাথে থাকবেন হুলুলু টিভির সাথে। তো চলুন আমরা এখন দেখে আসি আমাদের সেই রিপোর্টগুলো। এটা আপনাদেরকে দেখাইতেছি যে দেখুন, একজন গরিব কৃষক হয়ে এত টাকা বিল দেওয়া সম্ভব না। তো আমি সরকার বা যে হোক মহল এটা দেখা তাদেরকে তদন্ত করার অনুরোধ রইল যে তারা যেন এটা তদন্ত করে যে এত টাকা বিল কেন আসে তাদের। তারা তো সাধারণ একটা বাতি ইউজ করে, একটা বাতি ইউজ করে যদি এত টাকা বিল আসে তারা কই থেকে এত টাকা দিবে? যারা দিন মজুর তারা কই থেকে বিলটা দিবে? তো এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো আপনারা কি অফিসে যোগাযোগ করেন নাই? আপনি জানেন বিদ্যুৎ সম্পর্কে, মনে হয় যে কিছু জানেন। বিদ্যুৎ সম্পর্কে কি বিদ্যুৎ হঠাৎ করে কেন তাদের বিদ্যুৎ বিল বেড়ে গেল, আপনি তো এটা সম্পর্কে জানেন নাকি? যদি কৃষকরা অভিযোগ নিয়ে আসে তাহলে অবশ্যই আমি এটা নিয়ে তদন্ত করবো। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে। তোমাদের খবর আছে, তোমাদের তোমাদের মিটারের লাইন আমি কেটে নিব, ঠিক আছে? না স্যার, না আমি জানি না এইগুলো। সমস্যা নাই, সমস্যা নাই স্যার, যাও লাইন টা কাটতে না কিছু কইতাম না স্যার। স্যার আপনি একটু দাঁড়ান, আমি ওদেরকে ফোন দিচ্ছি। কেন আমাকে কেন ডাকছেন? যে ওরাও যে অভিযোগটা করবো আপনার তো এটা দেখা দরকার, ওরা অভিযোগ করতেছে, ঠিক আছে? আমি একটু ফোন দিই। আচ্ছা ঠিক আছে। আপনারা একটু আসেন তো, আমি ওই যে আপনাদের বিদ্যুৎ অফিসারকে নিয়ে আসছি, আপনারা আসেন তো। আচ্ছা আমি ভিডিও দেখাই, দেখেন আপনারা কি বলতেছেন? আপনি এডিট করছেন ভাই? আমি এডিট করছি
হ্যাঁ এডিট করছেন এডিট করছেন ভাই এডিট করছেন আমরা তো ফাঁসানোর জন্য ভাই এডিট করছেন তাই ও আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ আমি আসল আমার টিম নিয়ে আজকে আমি আবার হাজির হয়েছি তো আমরা আজকে যে ফান্ডটা তৈরি করতে সেই ফান্ডটা হলো যে বিদ্যুৎ বিল নিয়ে আসলে সত্যি কথা বলতে আমরা কাউকে মিন বা কাউকে হেয় করে এই ভিডিওটা তৈরি করিনি তো দেশের পরিস্থিতি অনুযায়ী আমরা ফান্ডটা তৈরি করছি যে দেশে বর্তমান এটা চলতেছে তো সেই অনুসারে আমরা এটা তৈরি করছি তো কেউ মনে করেন বা কাউকে কোনো হেয় বা কিছু করার জন্য করছি না এটা আসলে একটা সম্পূর্ণ বানোয়াট আমরা সবসময় আপনাদেরকে ফান্ড বা কিছু দেওয়ার জন্য চেষ্টা করি যে বাস্তব রূপ তুলে ধরার জন্য যে আপনারা যারা সামনে আরও ভালো কিছু করেন ভালো কিছু করতে পারেন তো আমরা সেটা নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করছি তো অবশ্যই আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকবেন আমরা যেন সামনে আরও ভালো ভিডিও তৈরি করতে পারি আপনাদের সামনে আরও ভালো কিছু তুলে নিয়ে আসতে পারি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভিউয়ার্স আমি আজকে আমার এই টিম নিয়ে আজকে আমি যে পান্ডা তৈরি করছি তো আমার এই টিমের নিয়ে আমি সবসময় ভিডিও তৈরি করে থাকি তো আজকে সবাই মনে হয় যে একটু ভালো পান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে তো আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের সাপোর্টে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো আপনারা আরও যত সাপোর্ট দিবেন আমরা আরও ভালো কাজ করতে পারবো তো শয়ান তুমি এমন কিছু বলবো আমার সামনে হ্যাঁ অবশ্যই হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে থাকবেন অবশ্যই আমরা অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসব আমরা যে আজকে যে ভিডিওটা করলাম অবশ্যই এটা শিক্ষণীয় ভিডিও আমরা যেতে এগুলো নিয়ে মানুষ যাতে বোঝে যেভাবে বিদ্যুৎ অফিসে তারা এরকম করে কি না আসলে আমরা জানি না কিন্তু তা আমরা বোঝানোর জন্য এগুলো মানে ভিডিও করছি তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের আমাদের সাথে থাকবেন ধন্যবাদ হাসান কিছু বলো আচ্ছা ও কিছু বলতে পারবো না তাকে আচ্ছা হাসান তুমি কিছু বলবা আমি এটাতে ঢুকিয়ে বলতে চাই যে ভিডিওটা বানাইছি জাস্ট ফানের জন্য মানুষকে বোঝানোর জন্য বাস্তব জীবনে কিছু কাহিনী করে দিয়েছি আমরা আশা করি আপনারা ভিডিওটা দেখে আমাদের ভুল টুটিগুলো কমেন্টে জানাবেন আর একটা কথা কেউ এটা মাইন্ডে নেবেন না কারো উদ্দেশ্য করে আমরা ভিডিওটা বানাই নাই আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলের সাথে সবসময় থাকবেন আমরা আশা করি আরও ভালো ভালো ভিডিও বানাবো আর যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন ওকে ভিউয়ার্স এক এক আমরা সবাই কথা নিয়ে নিছি তো আমাদের চ্যানেলটা যদি অবশ্যই ভালো লেগে থাকে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু বলবেন অবশ্যই কারণ আমাদের ভুল হতে পারে কারণ ভুল থেকে মানুষ শুধরায় তো আমরাও চাই আপনারা আমাদের আমাদের ভুলটা ধরিয়ে দিবেন যাতে আমরা সামনে আরও ভালো কিছু আপনাদের জন্য তৈরি বা তুলে ধরতে পারি তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও লাইক থ্যাংক ইউ